স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে 50টি পতাকাবাহী নৌযানে জাতীয় পতাকাবাহী র্যালি এবং শহরের ভ্রাম্যমান সুবর্ণ জয়ন্তী র্যালির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে রাঙামাটির কাপ্তাই হ্রদের উন্নয়ন বোর্ড নৌযান ঘাট এলাকায় সুবর্ণ জয়ন্তী পতাকাবাহী নৌ র্যালি এবং ভ্রাম্যমান র্যালির উদ্বোধন করেন রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন সহ আরও অনেকে।